আজকালের দিনে ছেলেরা অভাব বোঝে না। অভাব হলো সেই দিন নেমে এলো সুদাময়ের ঘরে, জুতো দোকানটা বিক্রি হয়ে গেল স্বামীর সাধ্যর জন্যে। মেয়েটা খাবে কি, ছেলেটাকে খাওয়াবে কি? একদিনে ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করতে যায় এবাড়ি ও বাড়ি। ছেলেটা 2 বছরের হলো। সুদাময়ী বলল, কোলে নিয়ে আর যেতে পারি না, দৌড়ে কি করে, দড়ি দিয়ে বেঁধে দিয়ে যায়। আর বেঁধে দিয়ে যখন চলে যায় ভগবানকে জানিয়ে যায়, ভগবান ছেলেটাকে তো আমি তোরই পায়ে দিয়ে আসবো, 5 বছরে যদি তুই করিস করবি, কারণ ওকে দেখার মতো কেউ নেই। এই দাবাতে দুঃখী আমার একা থাকবে, ওরে তুই বন্ধু হয়ে ওকে তুই বাঁচাস, কারণ আমি জানি রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। যদি 5 বছর বাঁচিয়ে রাখতে পারিস তাহলে তোর পায়ে আমি দিয়ে আসবো, আর তার আগে যদি মেরে ফেলিস তাহলে দুঃখীকে আমি তোর কাছে যেতে দিতে পারব না, তাই তোর ওপরে দিয়ে আমি চলে যাচ্ছি। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে ভিক্ষে করতে চলে যায়। অভাবটা শুনবেন, ছেলেটাকে বড় করার জন্যে মা কি করে? প্রেমানন্দ বেঁচে থাকলে হয়তো এটা পারত না। 2 বছরে দুঃখী একদিন মাকে বললো, মা আমি একটু দুধ দিয়ে ভাত খাবো। মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। দুঃখী বললো, একটু দে না দুধ ভাত। মা কি করছে, চালকে শিলে বেটেছে। বলো চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো। সেই চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বললো, দুঃখী এটা তোর দুধ ভাত, খা দুঃখী। চাল ধোয়া জলকে দুধ ভাত মনে করে দুঃখী আনন্দ করে খায়। আরে সুদাময়ী মুখে কাপড় দিয়ে গুমরে গুমরে কেঁদে যায়, কারণ সে বলতে চায় ও যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলো এক বাটি দুধ জোগাড় করতে। হরি বল হরি বল। আজকে এইভাবে দুঃখীর সংসার চলেছে। একদিন সুদাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, আর দেখলো সেদিনকে দুঃখী দড়ি বাঁধা অবস্থায় কখনো ঘুমিয়ে থাকতো, কখনো মা মা বলে কাঁদতো। আর সেদিনকে সুদাময়ী দেখলো যে দুঃখী আর মা মা বলে কাঁদছে না, দুঃখী আর ঘুমাচ্ছে না, দুঃখীর কোমরে দড়ি বাঁধা আর দুটো হাত ওপরের দিকে তুলে রাধে কৃষ্ণা। কি করছে মা? হরিনাম করছে। চলো আমরাও করি। রাধে কৃষ্ণা গোবিন্দ গোপাল বো, রাধা রমন হরি 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 বো, কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমন হরি 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 বো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমন হরি 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 বো, গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো, রাধে 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 রাধে, ও
রাধে 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 জয় নন্দলাল ব্রজের গোপাল জয় নন্দলাল ব্রজের গোপাল জয় নন্দলাল ব্রজের গোপাল জয় নন্দলাল ব্রজের গোপাল যশোদা দুলাল আমার গিরিধারিলা যশোদা দুলাল আমার গিরিধারিলা যশোদা দুলাল আমার গিরিধারিলা যশোদা দুলাল আমার গিরিধারিলা রাধে রাধে ও রাধে 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 সে বলো আচ্ছা দুকি যদি দড়ি বাঁধা অবস্থায় ভগবানকে ডাকতে পারে আমরা এখানে সবাই বসে আছি আমরা পারবো কি আচ্ছা যে যে পারবেন না একবার হাত তুলুন আচ্ছা কই বাদ নেই সবই নিজেদের মধ্যে কি ও দু একটা ভুল হতেই পারে তাহলে আমরা পারবো তো প্রেম এসে বললো প্রেম এসে বললো ভাব সে বললো আগ মে বললো হাঁস মে বললো দিল মে বললো হাত তুলে বললো আচ্ছা থাক না কিছুক্ষণ হাত উপরে খুব ব্যথা হবে কি রাধেশি রাধেশি বলো জয় রাধে ও রাধেশি রাধেশি বলো জয় রাধে ও রাধেশি রাধেশি বলো জয় রাধে ও রাধেশি রাধেশি বলো জয় রাধে সুদাময়ী মনে মনে ভাবে হরি বল হরি বল হরি বল হরি বল ছেলের বুঝি পাঁচ বৎসর হয়ে গেল তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হল এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল যখন পাঁচ বৎসরের হয়ে যাবে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আচ্ছা দেখি মনে আছে কি আচ্ছা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল দান করতে বলেছিল পাঁচ বছর আগের কথা তো আমার বয়স হয়ে গেছে মনে ঠিক মনে আসছে সুদাময়ী মনে মনে ভাবে ছেলেকে এবার দান করে দিতে হবে ভগবানের পায়ে আর ছেলে আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে না যদি ভগবানের পায়ে দান করে দিই ছেলের মুখে তো আর মা ডাকে শুনতে পাবো না তবু তো মানদ করলে মানদ পূর্ণ করতে হয় মানদ যদি পূর্ণ না করি ছেলে মরে যায় তাই আজই দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে হরি বল হরি বল সুদাময়ী দুঃখীর কোমরের দড়ি খুলে ছোট্ট ছোট্ট পায়ে চলে ব্রাহ্মণ পাড়ার দিকে দান করে দেবে ভগবানের পায়ে দুঃখী বলে মা তুমি কোথায় নিয়ে যাও মা বলে তুই যার নাম করিস তার পায়ে তোকে দিয়ে যেতে দুঃখী বলে তাহলে আমার কৃষ্ণ দর্শন হবে মা বলে তুই কৃষ্ণ পাবি
আরে তোকে আমি সারা জীবনের মতো হারাবো। তালে দুঃখী নেচে নেচে যাচ্ছে আর মা কেঁদে কেঁদে যাচ্ছে। তুপি না ক্যা জিনা, তুপি না ক্যা জিনা, কি করে যাচ্ছে। নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে যাইলো, নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখি মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, ধ্বনি উলু 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 ধ্বনি ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও যে কৃষ্ণ দর্শনে পাবে বলে, আনন্দ ধরে না, ও যে কৃষ্ণ দর্শনে পাবে বলে, আনন্দ ধরে না, নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো, ও যে নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো, ও যে নাচিতে নাচিতে দুঃখি মন্দিরেতে আইলো। বলিয়ে রাধা মাধবে কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে সুদাময়ী পাঁচ বছরের দুঃখীকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, ভরা দুপুর বেলা। কি চমৎকার দেখুন, পূজারি ব্রাহ্মণ ভগবানের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে, আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসে হাজির হয়েছে। পূজারি ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে ভগবানের প্রসাদ বার করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলে উঠল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, পান্তা ভাত খাইয়েছি, ভগবানের প্রসাদ কোনোদিন খাওয়ায়নি, হাতটা পেতে দে। সুদাময়ী হাত পেতেছে, দুঃখী হাত পেতেছে। পূজারি ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, এই তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদাময়ী বলে উঠল, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ীর দাস। তাহলে তুই মুচির মেয়ে, লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ আসতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। হাত পেতেছিস ভগবানের প্রসাদ পাবি বলে, হাত নামা। সুদাময়ী বলে উঠল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে অন্তত দাও। এই তুই যদি মুচির মেয়ে হোস, তোর ছেলেটা মুচির ছেলে, একেও দেয়া যাবে। দুজনকে বাদ দিল, আর দুজনকে বাদ দিয়ে প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলে উঠল, মা হাতি পেতে রইলাম, প্রসাদ পেলাম। সুদাময়ী বলে উঠল, ওই ওরা তোকে মুচির ছেলে করে দিল বাবা, প্রসাদ তো পাবি না। চলে যাচ্ছে থালা নিয়ে ওপরে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই এখানে প্রসাদ পাবার জন্য আমরা আসিনি, তাহলে এলি কেন? মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলে যে দান করতে এসেছি, পূজারি ব্রাহ্মণ বলে, ওটা আগে বলতে কি হয়েছিল? ওটা তো আগে বলবি যে দান করতে এসেছি, দাঁড়া যাচ্ছি। এসে হাতটা পেতেছে, দে কি দিবি দে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই
আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, ছোট জাতের মেয়ে, প্রসাদ দেয়া যাবে না। কিন্তু ছোট জাতের মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি মন্দির থেকে নেমে এসে হাত পেতেছেন নেবেন বলে? আপনার দিতে সমস্যা আছে, কিন্তু আপনার নিতে সমস্যা। ব্যথাটা কোন জায়গায় জানেন ঠাকুর মশাই? ব্যথা কষ্টটা কোন জায়গায়? আপনি তো মা নয়, মায়ের ব্যথা আপনি বুঝবেন কি করে? এই ছেলেটাকে অন্তত একটা শশার টুকরো দিতে পারতেন, এই ছেলেটাকে অন্তত শশার দানা একটু দিতে পারতেন, আপনি তা দিলেন না। একেও ছোট জাতের বলে আপনি দূরে সরে গেলেন। ছেলেটা কত চোখের জলে কাঁদলো। তাই আমাকে দোষ দিবি না, এটা মন্দিরের নিয়ম, এটা ব্রাহ্মণ পাড়ার নিয়ম। আমি তো পূজারি ব্রাহ্মণ, এক বছর এই মন্দির দেখাশোনা করব। আমাকে যে নিয়ম বলে দিয়েছে আমি সেই নিয়মে হাঁটছি। আমাকে বলেছে ব্রাহ্মণ পাড়ার মানুষ, বলেছে যে ঠাকুর মশাই, এই মন্দিরে কোনোদিন ছোট জাতের মানুষকে উঠতে দেবে না, আর ছোট জাতের মানুষের হাতে কোনোদিন ভগবানের প্রসাদ দেবে না। আমি শুধু নিয়ম রক্ষা করছি, আর তুই আমাকে দোষ দিচ্ছিস? সুধাময়ী বলে উঠল, আমি মুচির মেয়ে, আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে দোষ দেবার অধিকার আমাদের নেই। তাহলে দিবি কি দিবি দে? সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা আপনার হাতে দেয়া যাবে না। হরি বল হরি বল। হাতে যদি না দেয়া যায় থালায় দে, থালায় দেয়া যাবে না। তাহলে বস্তাতে দে, বস্তায় দেয়া যাবে না। তাহলে দু চারটে লোক আনবো তাদের হাতে দে, দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। তা দিবিটা কি? বলে আমি দেব ভগবানকে, কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ভগবানের পায়ে। পূজারি ব্রাহ্মণ বলে উঠল, হ্যাঁ, কেউ কি সরাসরি আর পুজো করতে পারে? পুজোর থালা তো আমাকেই দিতে হয়, আমিই তো নিবেদন করি। তাহলে তুই কি দিবি? ফুলের মালা দিবি, ভগবানকে দেবো, টাকা পয়সা দিবি, মন্দিরের কাজে লাগাবো? বলে ফুল দেবো না, মালা দেবো না, জল দেবো না, তুলসী পাতা দেবো না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন পাঁচ বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে দেবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দে। একবারে হরি ধ্বনি, হরি 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 বাবু, হরে দুঃখী দুঃখী রে। হরে দুঃখী 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 রে। হতে দুঃখী এই কৃষ্ণ মন দিরে থাকবে, আমার দুঃখীকে দান করে দেব। দুঃখীকে দান আমি করে দেব। আজ হতে দুঃখী করে দেব। এই যে
যেই বলেছে দুঃখীকে ছেলে দান করবে, পূজারি ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেছে, কারণ ছেলেকে দান করলে ছোট জাতের মেয়ে তো মন্দিরে উঠতে পারবে না, এ তো ছোট জাতের ছেলে, একে তো মন্দিরেও রাখা যাবে না, কারণ আমাকে যে নিয়ম বলেছে তো মেনে চলতে হবে। ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল দান করবে, এই যে ছেলে দান করবে বলে জানি না, পূজারি ব্রাহ্মণ চিন্তা করছে। সুধাময়ী বললো দান করে দিয়েছি, এবার আপনি একে নিয়ে গিয়ে মন্দিরে তুলে দিন, দিন ভগবানের পায়ে কে সমর্পণ করে দিন। পূজারি ব্রাহ্মণ বললো তা হবে না, বলে তাহলে আমি দান করেছি ফিরিয়ে নেওয়া যাবে না। দান করলে কি ফিরিয়ে নেওয়া যায়? তাহলে আমি দান করে দিয়েছি, দুঃখীকে বাড়িতেও নিয়ে যেতে পারবো না, আপনাকে মন্দিরেই ওকে রাখতে হবে। পূজারি ব্রাহ্মণ বলে এক কাজ কর, মন্দিরে রাখতে গেলে মন্দির থেকে আমাকে চলে যেতে হবে, কারণ নিয়ম আমি ভাঙতে পারবো না। বলে তাহলে আমার দুঃখী কোথায় যাবে? বলে এক কাজ কর, তোর দুঃখীকে কদম গাছের নিচে বসা, মন্দিরেরই এরিয়া, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুধাময়ী বলে উঠলো মন্দিরে করলাম দান, আর থাকবে কদম গাছের নিচে? বলে কদম গাছের থার নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুধাময়ী বলে উঠলো তাই হবে, কদম গাছের নিচেই থাকবে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে কি হবে? মন্দির ছেড়ে যখন সবাই চলে যাবে রাত্রিকালে দুঃখীর কি হবে? বর্ষাকালে যখন বৃষ্টি নামবে তখন দুঃখীর কি হবে? তখন মন্দিরে উঠবে তো? বলে মন্দিরে তুলবো না বলেই তো গাছের নিচে বসাচ্ছে, আর এর কি হবে, এর কি হবে? এক কাজ কর, বুঝতে পেরেছি, ও রোদ বৃষ্টি জলে তোর বাচ্চা ছেলেটা মরে যাবে, আমি একটা নিয়ম বলে দিচ্ছি শোন, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাবি। বলে এই নিয়ম আছে? বলে আছে, ছেলে তোরও থাকবে মন্দিরেও দান হবে, সকালবেলা দিয়ে যাবি সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, তাহলে ছেলে তোরও কাছে থাকবে মন্দিরেও থাকবে। সুধাময়ী বলে উঠল আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে নিয়ম তৈরি করবেন সেই নিয়মেই আমরা হেঁটে যাব। তাহলে কি করবো? বলে এখন বসিয়ে দিয়ে যা, সন্ধেবেলা নিয়ে যাবি। এবারে সুধাময়ী নিয়ে এসেছে দুঃখীকে কদম গাছের নিচে, দুঃখীকে বসিয়ে দিয়ে সুধাময়ী যখন বাড়ি যাবে, দুঃখী মায়ের আঁচলে টেনে ধরে, মা তুমি কেন আমায় রেখে চলে যাও, চলে যাও। সুধাময়ী বলে শোন, মন্দিরের ভেতরে আছে ভগবান, আজ থেকে সেই তোর মা সেই তোর বাবা, তোকে সকালে বসিয়ে দিয়ে যাব, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাব, মনে যদি কষ্ট পাস ভগবানকে ডাকবি, মনে যদি দুঃখ পাস নয়নে জলে কাঁদবি, কোনোদিন নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, যারা তোকে মন্দিরে থেকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস তাহলে মন্দিরের ভগবান একদিন আসবে কদম গাছের নিচে, আর সেদিনকে তোর হাতটা ধরে ওই ভগবান তোকে মন্দিরেতে নিয়ে যাবে। একবার হরি বল, নিয়ে যাবে মন্দিরেতে, নিয়ে যাবে আর কদম গাছের নিচে ডাকবি ওকে। তুই
বসে বসে তার নাম করি, বসে বসে তার নাম করিবে, ওরে নয়নের জলে বুবে ভাসি, বসে বসে তার নাম করিবে, মা কৃষ্ণ কৃপা পড় বলে, বসে বসে তার নাম করিবে, ও তুই নয়নের ভাসিয়ে, বসে বসে তুই নাম করিবি, রাধে দয়া করো বলে, বসে বসে তার নাম করিবি, রাধে কৃপা করো, আরে হরি 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 বলে, দুটি বাহু তুলে, হরি 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 বলে, উর্ধে দুটি বাহু তুলে, বসে বসে তার নাম করিবে। তাহলে এতক্ষণ শুনলেন, বলুন দুকি ঠাঁই হয়েছে কোথায়, মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। আটটা দিনের ঘটনা এবার শুনুন, দুকি কদম গাছের নিচে বসে আছে, আর ভরা দুপুর বেলা মন্দিরে কেউ নেই। এবার কৃষ্ণ বাঁদিকে কে আছে? দ্রৌপদী। কৃষ্ণর বাঁদিকে রাধা। আটটা দিনে দুপুর বেলা এবার রাধা রানী কৃষ্ণকে বলছে, কি গো মন্দিরে যে দাঁড়িয়ে আছো? কৃষ্ণ বলে, আমি কি করব? বলে, দেখো আকাশে কেমন মেঘ ধরেছে। কৃষ্ণ বলে, তাতে তোমার কি হয়েছে? বলে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। বলে, তাতে তোমার কি হয়েছে? বলে, কদম গাছের নিচে একটা ছেলে বসে আছে, তা তোমার কি হয়েছে? রাধা রানী বলে, শুধু আমার কি হয়েছে, তোমার কিছু হচ্ছে না? বলে, আমার আবার কি হবে? বলে, আটটা দিন ধরে একটা ছেলে তোমাকে এমনি করে চোখের জল ফেলে ডেকে যাচ্ছে, আর তুমি এমনি করে দাঁড়িয়ে আছো মন্দিরে, যা ওকে কদম গাছ থেকে মন্দিরে নিয়ে এসো। যেভাবে আকাশ ডাকছে কম বৃষ্টি হবে, যাও ওকে মন্দিরে তুলে নিয়ে এসো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো আমি যাচ্ছি। এবার কৃষ্ণ কি করেছে, একটা বাচ্চা ছেলের বেশ ধরেছে, দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মেঘে ধরেছে, বৃষ্টি নামবে, জলে ভিজবি কেন? এই খোকা মন্দিরে উঠে আয়। দুকি বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। বলে, বেশি বকবি না, তোর দরকার পড়লে তুই আয়, কারণ মা তো বলে গেছে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, মন্দিরের ভেতরে ভগবান আছে, সে তোর কাছে আসবে, তুই তার কাছে যাবি না, সে এসে তোকে হাতে ধরে মন্দিরে নিয়ে যাবে, তুই কেন যাবি? তাই দুঃখী বলে, আমি যাব না, তুই আ। কৃষ্ণ ভেতরে ঢুকে বলে, জানো রাধে, ও ছেলের জ্ঞানগম্য আছে, ও আমাকে তুই তো কারি করছে। রাধারানী বললো, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এই যে বৃন্দাবনে যখন রাকাল ছেলেদের সঙ্গে গরু চরাতে, এটো ফল খেতে, তোমার বন্ধুগুলো তো তোমাকে তুই তোকারই করত, তারা তুই বলতো বলে তাদের কাঁধে নিয়ে নাচতে, তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে ব্রজগোপীদের ঘরে গিয়ে ননি চুরি করে করতে, তুই বলতে বলে রাকাল ছেলেদের সঙ্গে কি আনন্দ করতে, আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এই যে অনেকদিন তো তোমার বন্ধুর সঙ্গে ছাড়া ছাড়ি, এক কাজ করো, ওই দুকিকে বন্ধু করে নাও, মন্দিরে বসতে গিয়ে লাভ নেই, ও যেমন কদম গাছের নিচে থাকে, তুমি প্রত্যেক দিন কদম গাছের নিচে গিয়ে বসে থাকবে, হয় ওকে মন্দিরে আনবে, তা নয় তুমি কদম গাছের নিচে যাবে, ওকে বন্ধু করো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো তাহলে আমি যাই।
এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী বলে কে, ও তো আমারই এক ডিজাইনের আসছে, তার মানে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী বলে ও কে আসছে আসছে, ও দুঃখী গাছের নিচে বসে, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল হরে গোবিন্দ হরে, হাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, হাম হরে গোবিন্দ হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। বলিয়ে রাধা মাধবে কি তোর নামটা কি, কি চমৎকার দেখুন। দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি, বলে আমার নাম দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে হবে কৃষ্ণ। এই দুঃখী তোর বাপের নাম কি, বলে প্রেমানন্দ, বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি, সুধাময়ী, বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি।